ক্লাস এইট থেকে ক্লাস নাইনে ওঠার পরে একটা সমস্যা দেখা দেয় সেটি হচ্ছে কী নেব সায়েন্স আর্টস নাকি কমার্স কমার্স মানে যেটাকে আমরা বিজনেস স্টাডিজ বলি বা ব্যবসায় শিক্ষা বিভাগ বলি সংক্ষেপে আমরা বুঝে নেবো এটা কমার্স তো ক্লাস এইট থেকে নাইন ওঠার সময় এই সমস্যাটা অনেকেরই দেখা দেয় তো আমি এই বিষয় নিয়েই কিছু আলোচনা করবো দেখো তোমাদের কাজে লাগে কি না প্রথমে আসি সায়েন্স মানে বিজ্ঞান বিভাগের কথায় তোমরা কেন সায়েন্স নেবে সায়েন্স নেওয়ার অনেকগুলো কারণ আছে যারা মোটামুটি ভালো স্টুডেন্টস তারা নাইনে ওঠার পরে সবার আগে তাদের মাথায় চিন্তা আসে যে তারা সায়েন্স নেবে বাবা মায়েরও ইচ্ছা যে তার ছেলে বা মেয়েকে সায়েন্স পড়াবে এরপর আছে আত্মীয় স্বজন খালাতো বোন চাচাতো বোন বা খালাতো ভাই চাচাতো ভাই বা অন্য কোনো কাজিন সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে এই কারণে তোমাকে সায়েন্স নিতে হবে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের সমাজে আছে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীদের মধ্যে অনেকেই কিন্তু সায়েন্স নিয়েছে এই কারণে আমাকে সায়েন্স নিতে হবে তার সাথে পাল্লা দেওয়ার জন্য এরকম একটা টেন্ডেন্সিও কাজ করে আর সবার শেষে একটু অন্যরকম কথা বলবে সেটা হচ্ছে একটুখানি ফুটানি ফুটানি মানে হচ্ছে আসলে কষ্ট কথা কষ্ট নেই তোমরা এই ব্যাপারটাকে কিছু মনে নিবে না অনেকেই কিন্তু ফুটানি করার জন্যই মূলত সায়েন্স নিয়ে থাকে অন্য সবার কাছে বলা যাবে যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করি যারা কমার্স কিংবা আর্টস নেয় তাদের কাছে নিজের একটু দাম বাড়ানোর জন্য অনেকে কিন্তু সায়েন্স নিয়ে থাকে আবার কেউ কেউ আছে যার ছোটবেলা থেকে ইচ্ছে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তো অনেকগুলো ক্যাটাগরিতে আমি ভাগ করলাম যে সায়েন্স নেওয়ার কেন ইচ্ছা মানুষের এখন আমার কথা হচ্ছে বাবা মায়ের ইচ্ছা সায়েন্স নেওয়ার এই কারণে সায়েন্স নেবে নাকি তোমার সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে নাকি তুমি ভালো স্টুডেন্ট এই কারণে সায়েন্স নেবে পুরো বিষয়টা তুমি নিজে বিবেচনা করো বাবা মা চায় এটা একটা ভালো দিক যদি তোমার ক্ষমতা হয় বা যদি তোমার মনে হয় যে তুমি সায়েন্সের যে চাপ সেটা নিতে পারবে তাহলে সায়েন্স নাও মন থেকে যদি চাই যে আমি খারাপ না ভালো স্টুডেন্ট সেটা দেখে লাভ নেই কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো মানে আমার কনফিডেন্স লেভেলটা ভালো সেই ক্ষেত্রে তুমি সায়েন্স নিতে পারো এই কথা আলোচনা করার আগে আরেকটা বিষয় বলে নেই সেটি হচ্ছে সায়েন্স নিয়ে ভবিষ্যতে তুমি কী হতে পারবে সায়েন্স নেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া এরপরে সায়েন্স নিয়ে তুমি সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে অনার্স পড়তে পারবে কম্পিউটার সায়েন্সও পড়তে পারবে পলিটেকনিক বা ভোকেশনাল বা সায়েন্স রিলেটেড আরও কিছু পড়াশোনা আছে সেই পড়াশোনা লাইনে তুমি যেতে পারবে সায়েন্স থেকে পড়াশোনা করলে এখানে একটা কথা হলো যে সত্যি সত্যি কি সায়েন্স নিয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া যায় তোমরা জানো বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে বিসিএস পরীক্ষা বিসিএস পরীক্ষার পরবর্তী যে পরীক্ষাগুলো কঠিন তার মধ্যে একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা মানে অ্যাডমিশন টেস্ট আর একটু আছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সবাই কিন্তু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায় না এখানে চান্স পাওয়াটাই আসল আমার খুব ইচ্ছে আমি ভবিষ্যতে ডাক্তারি পড়ব অথবা ইঞ্জিনিয়ারিং পড়ব কিন্তু আমার সাত আর সাতদের মধ্যে তো অনেক ব্যবধান তোমাকে এসএসসি এবং এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে যদি মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে চাও পাশাপাশি প্রচণ্ড পরিশ্রম করতে হবে তোমাকে সাবজেক্ট নলেজ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে এরপর তোমাকে অ্যাডমিশন টেস্টে বসতে হবে সেই অ্যাডমিশন টেস্টে যদি চান্স পাও তাহলেই শুধু তুমি মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা এছাড়া তুমি যদি সায়েন্স কোনো বিষয়ে অনার্স পড়ো যেমন ফিজিক্স ম্যাথমেটিক্স জিওলজি কিংবা বোটানিক অথবা হায়ার ম্যাথ এইসব সাবজেক্টে তুমি যদি অনার্স পড়ো তাহলে তুমি হয়তো এই রিলেটেড কোনো জব পাবে কিন্তু মনে রাখবে সায়েন্স রিলেটেড জব বাংলাদেশে খুব বেশি নেই আর একটা বিষয় আছে সায়েন্সে পড়ার পরে শেষ পর্যন্ত যদি তুমি সায়েন্স কন্টিনিউ করতে না পারো তাহলে কিন্তু সায়েন্স পড়ে লাভ নেই বিষয়টা আমি ভেঙে বলি আমি এমন অনেক স্টুডেন্টস দেখেছি যারা এসএসসিতে সায়েন্সে ছিল কিন্তু ভালো কোনো কলেজে চান্স পায়নি শুধুমাত্র সায়েন্সে ভালো রেজাল্টের অভাবে মোটামুটি মানের বা মাঝামাঝি মানের একটা রেজাল্ট করে তারা ভালো কলেজে চান্স না পেয়ে কলেজে ওঠার পর কিন্তু গ্রুপ চেঞ্জ করে ফেলেছে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট সিক্স এই মানের রেজাল্ট করেছে কিন্তু ভালো কোনো কলেজে যদি তুমি আবার সায়েন্সে পড়তে চাও এইচএসসি লেভেলে তাহলে তোমাকে ফোর পয়েন্ট নাইনের উপরে অথবা এ প্লাস পেতে হবে আর এই কারণে ভালো কোনো কলেজে সায়েন্স থেকে চান্স না পেয়ে অনেকে গ্রুপ সেন্স করে ফেলে সায়েন্স থেকে কমার্স কিংবা আর্টসে চলে যায় তাহলে আমার নাইন টেনে সায়েন্স পরে লাভ হলো কি যদি আমাকে কলেজে গিয়ে আবার গ্রুপ সেন্স করতে হয় এত গেলো এসএসসি থেকে কলেজ পর্যন্ত কলেজে যদিও বা সায়েন্সে ভর্তি হলো অনেকে কলেজ থেকে যখন আবার ভার্সিটিতে ভর্তি হবে তখন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স তো পেলোই না কোনো কারণে অথবা সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্টে সে চান্স পেলো না তখন কি করে আবার গ্রুপ সেন্স করে আর্টস বা কমার্সের সাবজেক্টে সে অনার্স নিয়ে পড়াশোনা করে তাহলে এখানে আবার প্রশ্ন থেকে গেল আমি যদি অনার্স লেভেলে অর্থাৎ ভার্সিটি লেভেলে আবার যদি গ্রুপ সেন্স করি তাহলে নাইন টেনে এবং ইন্টারমিডিয়েট লেভেলে আমার সায়েন্স করে কি লাভ হলো এরপর আরও একটি ব্যাপার আছে সেটি হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনার খরচ কিন্তু একটু বেশি এসএসসি লেভেলে যত খরচ তার থেকে এইচএসসি লেভেলে একটু বেশি খরচ কারণ সাবজেক্ট ওয়াইজ তোমাকে টিচার অথবা কোচিং অথবা বেস অথবা বাসা টিচার রাখতে হবে সেক্ষেত্রে খরচটা বেড়ে যাবে এখন তুমি চিন্তা করে দেখতে পারো তোমার টাকার সমস্যা নেই সায়েন্স পড়ার তাহলে এই যে পড়তে হবে এমন কোনো কথা নেই তোমার অ্যাবিলিটি সম্পূর্ণ অ্যাবিলিটি দিয়ে তোমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে মনে রাখবে যেহেতু সারা বাংলাদেশে সায়েন্স রিলেটেড জব একেবারেই কম আর হায়ার লেভেল পর্যন্ত যদি সায়েন্স কন্টিনিউ করতে না পারো তাহলে কিন্তু এখনই এটা নেওয়ার দরকার নেই মোট কথা খারাপ স্টুডেন্টসরা যে আর্টস বা কমার্স নেবে ভালো স্টুডেন্টসরা যে শুধু সায়েন্স নেবে এমন কোনো কথা নেই তুমি যদি এখন মাঝারি মানের স্টুডেন্টস হও আর তুমি যদি প্রতিজ্ঞা করো যে আমি খুব ভালো পড়াশোনা করব। তোমার কনফিডেন্স লেভেল যদি হাই থাকে তাহলে তুমি যে কোনো অবস্থান থেকে সায়েন্স নিতে পারো মন যদি চায় তাহলে নিয়ে ফেলো আর আমি যে কথাগুলো বললাম সায়েন্সের সম্পর্কে সেই বিষয়গুলো ভালো মতো বিবেচনা করে বুদ্ধি খাটাও শুধুমাত্র আরেকজনকে দেখানোর জন্য ফুটানি মারার জন্য প্রতিবেশীর চাপে বাবা মার চাপে এলাকায় বা বন্ধু বান্ধবের কাছে নিজের দাম বাড়ানোর জন্য হলে সায়েন্স নেওয়া শুধুমাত্র গণিতে ভালো আর বিজ্ঞান ভালো হলে যে সায়েন্স নিতে হয় এমন কোনো কথা নেই ভবিষ্যতের কথা চিন্তা করে আসলে সায়েন্স নেওয়া উচিত শুধুমাত্র এখন এই মুহূর্তের অবস্থা চিন্তা করে কিন্তু সায়েন্স নেওয়া যাবে না পরবর্তীতে তোমার এইমটা কী তোমার লক্ষ্যটা কী তুমি কি হতে চাও বা ভবিষ্যতে কি হতে পারবে এরকম করে স্থির করে এরকম ভেবে তারপরে তুমি সিদ্ধান্ত নেবে তুমি সায়েন্স নেবে না আমার কথায় তোমরা আবার ভেবে নিও না যে আমি তোমাদের বলেছি যে তোমরা সায়েন্স নেবে না সায়েন্স অবশ্যই নেবে সায়েন্স থেকে যদি পড়াশোনা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো এবং ভালো রেজাল্ট করো তাহলে অবশ্যই জীবন সাফল্যে ভরে উঠবে তবে সায়েন্স নেওয়ার আগে আমি যে কথাগুলো আলোচনা করলাম এবং আমার অভিজ্ঞতাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো বিষয়টি বিবেচনা করবে এবার আসি কমার্সের কথায় যেটাকে আমরা বিজনেস স্টাডিজ বলি বা ব্যবসায় শিক্ষা বিভাগ বলি তো আমি এটাকে কমার্স হিসাবে বলবো কমার্স কেন নিব এর কারণ হচ্ছে বর্তমান দুনিয়া হচ্ছে কর্পোরেট দুনিয়া ই কমার্স ই লার্নিং অর্থাৎ আইসিটি সিটি রিলেটেড যে জবগুলো এই জবগুলো এখন সারা পৃথিবী জুড়ে ইভেন বাংলাদেশেও এই রিলেটেড জব সবচেয়ে বেশি তুমি যদি ব্যাংকে চাকরি করতে যাও বাংলানিং গ্রামীণ বা এ ধরনের যে মোবাইল অপারেটর এইসব কোম্পানিতে অথবা বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে অথবা যে কোনো ধরনের জব যে জবগুলো কমার্স রিলেটেড এই জবগুলো কিন্তু এখন বেশি সো তুমি যদি কমার্স নিয়ে পড়াশোনা করো তোমার জব অপরচুনিটিসটা বেশি থাকবে আর কমার্স থেকে পাশ করার পরে মোটামুটি কেউ বসে থাকে না আবার কমার্স থেকে পাশ করার পরে তুমি কিন্তু শিক্ষকতা করতে পারো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় লেভেলেও কিন্তু তুমি শিক্ষক হয়ে যেতে পারো সেটা অবশ্য সায়েন্স থেকে হওয়া যায় শিক্ষক লেভেলটা শিক্ষক হওয়াটা সবার জন্য উন্মুক্ত এটা সায়েন্স কমার্স বা আর্টস নেই কিন্তু সবাই তো শিক্ষকতা পেশায় যেতে চায় না আধুনিক যে জবগুলো আছে সেই জবে যেতে চায় বেশিরভাগ মানুষ এই কারণে জব যদি পেতে চাও তাহলে কমার্সের সুযোগ বেশি কমার্স থেকে কোনো একটা সাবজেক্টে অনার্স বা মাস্টার্স করার পরে তুমি যদি তার সাথে সাথে কম্পিউটারটা ভালো জানো তোমার ইংলিশ নলেজ যদি ভালো থাকে তাহলে বেটার জব তুমি পেতে পারো এবার আসি আর্টসের কথায় যেটাকে আমরা হিউম্যানিটিস বা মানবিক বিভাগ বলি সংক্ষেপে আমি আর্টস বলবো আর্টস কেউ নিতে চায় না আর্টসে অনেক পড়া আর্টস থেকে কিছু হওয়া যায় না শুধুমাত্র উকিল হওয়া যায় এমন একটা ভুল ধারণা আমাদের সবার মধ্যে আছে আর্টসের কোনো দাম নেই আর্টসের কোনো ভ্যালু নেই যারা আর্টসের স্টুডেন্টস তাদেরকে সবাই ডাস্টবিনের ময়লা মনে করে আসলে এরকম না এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পাল্টাতে হবে বর্তমান দুনিয়াতে আর্টসের যথেষ্ট ভ্যালু আছে এর কারণ হচ্ছে তুমি যদি ভবিষ্যতে বাংলা বিষয়ে ইংরেজি বিষয়ে বা অর্থনীতি বিষয়ে পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু তোমাকে আর্টস থেকে পড়াশোনা করতে হবে বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে সবচেয়ে মূল্যবান সাবজেক্টগুলোর একটি হচ্ছে ইকোনমিক্স মানে অর্থনীতি নিয়ে যদি তুমি পড়াশোনা করো তাহলে ভবিষ্যতে অনেক বড় জব অপরচুনিটিস তোমার সামনে থাকবে আর যেটা ভুল ধারণা সেটা হচ্ছে আর্টস থেকে শুধু উকিল হওয়া যায় উকিল হওয়ার জন্য সায়েন্স আর্টস কমার্স লাগে না যে কোনো গ্রুপ থেকে কিন্তু উকিল হওয়া যায় ওটা ভিন্ন একটা পড়াশোনা যেটা তুমি যে কোনো গ্রুপ থেকে করতে পারো আর্টসের স্টুডেন্টসদের ভ্যালু এখন অনেক বেশি কারণ বর্তমানে দেখবে ইতিহাস ভূগোল অর্থনীতি এই ধরনের শিক্ষক একেবারেই পাওয়া যায় না এই ধরনের শিক্ষকের অনেক দাম যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করে ভূগোল ইতিহাস অথবা সমাজকর্ম অথবা রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করে তারাও কিন্তু বড় বড় জব পায় আর আর্টস থেকে ব্যাংকে জব পাবে না এটাও ভুল ধারণা আর্টস থেকেও ব্যাংকে জব পাওয়া যেতে পারে ব্যাংকের জব মানেই কিন্তু অ্যাকাউন্টিং না ব্যাংকে কম্পিউটার রিলেটেড জব আছে ম্যানেজমেন্ট এইচ আর এসব জব আছে যেখানে যে কোনো গ্রুপের স্টুডেন্টসরা সায়েন্স পেতে পারে যদি তোমার কম্পিউটার দক্ষতা থাকে আর্টস থেকে পড়াশোনা করার পরে এবং ইংলিশ নলেজ ভালো থাকে তাহলে সায়েন্স আর্টস বা কমার্সের কোনো ব্যতিক্রম না সবাই যে কোনো ভালো চাকরি পেতে পারে আর্টস মানে যে বেশি পড়াশোনা এমন কিন্তু না পড়াশোনা কিন্তু সব গ্রুপে আছে তোমরা সাবজেক্টগুলো দেখো বাংলা ইংরেজি আইসিটি গণিত ধর্ম এই সাবজেক্টগুলো কিন্তু সায়েন্স আর্টস কমার্সে সব গ্রুপে আছে শুধুমাত্র তিনটা বা চারটা সাবজেক্ট শুধু আলাদা কমার্সে অ্যাকাউন্টিং ফিন্যান্স ব্যবসায় উদ্যোগ সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং আর্টসে অর্থনীতি পৌরনীতি ভূগোল ইতিহাস এই সাবজেক্টগুলো যার যার গ্রুপে থাকলেও বাকি সাবজেক্টগুলো সবারই কিন্তু পড়তে হয় সায়েন্সের শুধু বিজ্ঞান নেই সাধারণ বিজ্ঞান নেই কমার্স বা আর্টসের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নেই ওটা শুধুমাত্র সায়েন্সের তাহলে দেখা গেল সায়েন্স কমার্স এবং আর্টসের সাবজেক্টগুলো প্রায় একই রকম শুধু কয়েকটা সাবজেক্ট বাদ দিয়ে তাহলে আলাদা করে সায়েন্সের কারণ এত ভ্যালু থাকবে আর্টসের ভ্যালু কম থাকবে কমার্সেরা মাঝামাঝি অবস্থান করবে এটা আমাদের একটা ভুল ধারণা আমি এমন অনেক স্টুডেন্টস দেখেছি যারা সায়েন্স থেকে পড়াশোনা করেও শেষ পর্যন্ত উচ্চশিক্ষা নিতে পারেনি তখন তারা পাড়া মহল্লায় বা তাদের এলাকাতে ফোন ফেঁকসে দোকান দিয়ে বসেছে দেখো সায়েন্সের অবস্থা আবার কমার্সের স্টুডেন্ট মানে যে সফল এটাও বলা যাবে না তুমি যদি ভালো রেজাল্ট করতে করতে আস্তে আস্তে এগোতে থাকো তাহলে যে কোনো জীবনকে সাজাতে পারবে এখানে সায়েন্স আর্টস বা কমার্সের কোনো আলাদা মূল্যায়ন করা হয় না ভালো রেজাল্ট করাটাই আসল আর্টস থেকে কোনো ভালো স্টুডেন্টস নেই আর্টস থেকে কেউ যদি এ প্লাস পায় তাহলে সে অবশ্যই ভালো স্টুডেন্ট তার মানে সব গ্রুপে ভালো স্টুডেন্ট আছে আর আর্টসে যে বেশি পড়াশোনা কমার্সে কম পড়াশোনা তা কিন্তু না পড়াশোনা কিন্তু সব গ্রুপেই আছে প্রত্যেকটা গ্রুপ তার তার কাছে ইম্পর্ট্যান্ট যার যার পড়াশোনা তার তার কাছে যত বেশি পড়াশোনা করবে এই সৃজনশীলের যুগে তত বেশি ভালো রেজাল্ট করবে সায়েন্সে কম পড়া গণিত বেশি কমার্সে গণিত বেশি কম পড়া এবং আর্টসে বেশি পড়া একেবারেই ভুল ধারণা আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি গ্রামে এমন কিছু কিছু শিক্ষক আছেন যারা এই সম্পর্কে ভুল ধারণা দেয় মানুষের মগজ ধোলাই করে এটা করো এটা ভালো এটার দাম বেশি এটার দাম কম এ ধরনের মগজ ধোলাই দরকার নাই তোমার মন কী চায় তুমি সেটাই করো তুমি খারাপ স্টুডেন্ট কোনো ব্যাপার না তুমি পরিশ্রম করে সায়েন্স নিয়ে ভালো রেজাল্ট করতে পারো তুমি ভালো স্টুডেন্ট তুমি আর্টস নিয়েও কিন্তু জীবনে সফল হতে পারবে সফলতা নির্ভর করে পরিশ্রমের উপরে যার নাম বাদশাহ সে রিক্সাও চালাতে পারে যে সুলতান বা যার নাম রাজা সে কিন্তু মুদি দোকানদার হতে পারে তাহলে রাজা বাদশাহ বা সুলতান মানে যে সে রাজা বাদশাহ হয়ে যাবে তা কিন্তু না নামে কি আসে যায় ফকির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামে ফকির কিন্তু সে তো কোটি টাকার মালিক তাহলে খেয়াল করে দেখো যে লোকটার নাম রাজা সে কিন্তু রাজ্য শাসন করে না সে রিক চালায় তাহলে নাম মানুষকে বড় করে না মানুষই নামকে বড় করে তোলে এর মানে সায়েন্স নিলে যে তুমি বড় কিছু হয়ে যাবে আর্টস নিলে তুমি ডাস্টবিনে পরে থাকবে এমন কিছু না আর্টস থেকে পরিশ্রম করে তুমি ভালো কিছু করতে পারো আবার সায়েন্স থেকে বা কমার্স থেকে পড়াশোনা করেও কিন্তু একসময় ধ্বংস হয়ে যায় সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে আসলে পরিশ্রমের উপরে বাবা মার সাথে আলোচনা করো তোমার যারা বয়সে বড় যারা পরামর্শ দিতে পারবে সৎ পরামর্শ তাদের সাথে কথা বলে আর তোমার মনে কী চায় সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে সিদ্ধান্ত নাও তুমি কোন গ্রুপ নেবে সায়েন্স আর্টস নাকি কমার্স আমার পরামর্শ হচ্ছে প্রত্যেকটা গ্রুপে মূল্যবান তুমি শুধু গ্রুপটাকে মূল্যবান করে তোলো অর্থাৎ তুমি তোমার নামটাকে বড় করে তোলো তুমি যেই গ্রুপে নিয়ে থাকো পরিশ্রম করো ভালো রেজাল্ট করো তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই আসবে তো ডিয়ার স্টুডেন্টস আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো তোমরা আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো আমার ফেসবুক পেজ আছে সেই পেজ ফলো করতে পারো ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যদি তোমরা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তার কারণ হচ্ছে আমার চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে ক্লাস সিক্স থেকে শুরু করে একদম ভার্সিটি পর্যন্ত সব ধরনের পড়াশোনার সহায়তা পাবে পড়াশোনা সংক্রান্ত যত আপডেট আছে সেগুলোও পাবে এরপর বিভিন্ন অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি চাকরি সংক্রান্ত প্রস্তুতি সব কিছু একটা চ্যানেলে পাবে এত কিছু যখন একটা চ্যানেলে পাবে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত আর তোমরা ভালো থেকো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা